ইসলামে বিবাহের ক্ষেত্রে কিছু রুলস দিচ্ছে কাকে বিয়ে করব কাকে বিয়ে করব না কে মাহরাম কে নন মাহরাম এখন সাপোজ যে কেউ একজন আপনাদের এই মুক্ত মনা বা মুক্ত চিন্তার অধিকারী হতে চায় বা সাপোজ দেন আমি বলতে পারেন আমি ধরেন আপনাদের এই মতটা গ্রহণ করবো এখন আমি কোন কোডটা ইউজ করবো কোন রুলস টা আমি ফলো করবো বা কোন বইটা পড়বো যে একজন মেয়েকে বা একজন নারীকে আমি বিবাহের ক্ষেত্রে কাকে করতে পারবো কাকে করতে পারবো না এই জিনিসটা কে ডিসাইড করবে আমরা আমি বা কোনো ব্যক্তি কোনো কিছু ফলো করার ক্ষেত্রে তো একটা নির্দেশনা লাগবে আপনাদের এই নাস্তিক মতবাদ বা যেটাই বলেন ফ্রি 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 আ ম মতামতের ক্ষেত্রে কোন জিনিসটাকে ফলো করে আমরা শুধু শুধুমাত্র বিয়ের বিষয়টাই বললাম কাকে আমরা কোন জিনিসটাকে মেইনটেইন করে আমরা বিয়ে করব একটা ছেলে বা একটা মেয়ে কোন ছেলেগুলোকে বিয়ে করতে পারবে এই নির্ধারণটা কে করবে একজন নাস্তিক বা একজন নাস্তিক মেয়ের ক্ষেত্রে আচ্ছা প্রশ্নটা আমি বুঝতে পেরেছি প্রশ্নটা আমি বুঝতে পেরেছি তাহলে আমি উত্তর দিচ্ছি আপনি যদি আপনি যদি জানেন যে আমাদের মানব সভ্যতা কিভাবে ধীরে ধীরে এগিয়েছে কিভাবে ধীরে ধীরে প্রগতির দিকে এগিয়েছে কিভাবে ধীরে ধীরে ডেভেলপ করে মানব সভ্যতা আগে কিরকম ছিল সেই জিনিসগুলো যদি আপনি পড়েন আপনি যদি ইতিহাস পড়েন তাহলে দেখবেন মানুষ আগে বন জঙ্গলে বসবাস করত ধীরে ধীরে তারা গোত্র তৈরি করেছে গোত্র তৈরি করে তাদের নিজেদের স্বার্থে সেই গোত্রগুলোর স্বার্থে এক ধরনের পারস্পরিক চুক্তিতে এসেছে এই জিনিসগুলো নিশ্চয়ই আপনি ধরেন স্কুলের সমাজ বিজ্ঞান বইতে সামাজিক বিজ্ঞানে পড়েছি পড়েছি বিজ্ঞান বইতে পারস্পরিক গোত্র গঠন করার পরে পারস্পরিক চুক্তিতে এসেছে আমি তোমাকে বলি যে ভাই আপনি আমাকে দাড়ি বা আমার চেহারা দেখে ভাববেন না আমি কোন মাদ্রাসার স্টুডেন্ট আমি জেনারেল লাইনে আছি ভার্সিটিতে আছি অতএব কোন ধরনের ওই মাদ্রাসার স্টুডেন্ট বলে ইগনোর করা বা ওই ধরনের একটা নেগেটিভ মাইন্ডসেট আপ নিয়ে নেওয়া এটা করার কোনো প্রয়োজন অন্তত আপনার নাই আমার ক্ষেত্রে ওকে ঠিক আছে ঠিক আছে তো আমরা নিশ্চয়ই এই জিনিসগুলো জানি যে মানুষ কিভাবে গোত্র গঠন করেছে মানুষ কিভাবে সমাজ গঠন করেছে সমাজ গঠন করার সাথে সাথে মানুষের পরস্পরের সাথে এক ধরনের অলিখিত চুক্তি তৈরি হয়েছে যে আমি তোমার জিনিস চুরি করব না তুমি আমার জিনিস চুরি করো না হম সমাজের মধ্যে আমরা যারা বসবাস করি গোত্রের মধ্যে যারা আমরা বসবাস করি তাদের মধ্যে এই ধরনের চুক্তি হয়েছে বা আমি তোমার মেয়েকে ধর্ষণ করব না তুমি আমার মেয়েকে ধর্ষণ করো না বা তুমি আমার বউকে ধর্ষণ করো না এই ধরনের অলিখিত চুক্তিতে চুক্তির ভিতরে আমরা একটা সমাজ গঠন করেছে ধীরে ধীরে তো সেই সময় আমাদের মোরালিটির এক ধরনের আইডিয়া ছিল মোরালিটি বা আমাদের একটা সেট অফ রুলস এক ধরনের ছিল সেই জিনিসগুলো ধীরে ধীরে সময়ের সাথে সাথে আমাদের যুগের সাথে সাথে পরিবর্তন আছে যেমন ধরেন বহু প্রাচীনকালে আমাদের এক ধরনের সামাজিক রুল ছিল যে কিছু মানুষ হচ্ছে গিয়ে আমাদের সমাজে নিম্ন শ্রেণীর নিম্ন বর্ণের যেমন ধরেন হিন্দু হিন্দুদের ভিতরে ব্রাহ্মণবাদী হিন্দু ধর্মের ভিতরে বর্ণবাদ প্রথা ছিল কিছু মানুষ ছিল নিম্ন বর্ণের এবং কিছু মানুষ ছিল উচ্চ বর্ণের কিছু মানুষ ছিল শূদ্র দলিত কিছু মানুষ ছিল ব্রাহ্মণ এই সামাজিক কাঠামো এই অঞ্চলে ছিল ভারতবর্ষের সেই সময়ে ছিল সেটা সমাজের অলিখিত চুক্তি ছিল এবং পরে লিখিত আকারেও আসছে ধর্মগ্রন্থে লিখিত আকারেও আসছে গ্রন্থে পরবর্তীতে সেই জিনিসগুলো এসছে এইভাবে যে ব্রহ্মার মাথা থেকে ব্রাহ্মণরা তৈরি হয়েছে এবং ব্রহ্মার পা থেকে শূদ্র বা দলিতরা তৈরি হয়েছে এই ধরনের গল্পগুলো পরবর্তীতে ধীরে ধীরে রূপ নিয়েছে যে আগের সিস্টেম ছিল সেই কাস্ট সিস্টেম একটা উপকথাতে পরিণত হয়েছে এবং এই গল্পগুলো আমাদের মধ্যে প্রচলিত হয়েছে বা আমাদের ধর্মগ্রন্থগুলোতে এই জিনিসগুলো লিখিত হয়েছে তো সেই সময় মোরালিটির ধারণা ছিল এরকম যে কিছু মানুষ হচ্ছে উচ্চ শ্রেণীর কিছু মানুষ হচ্ছে নিম্ন শ্রেণীর এবং ধর্মগ্রন্থ সেই জিনিসগুলাকে এক ধরনের জাস্টিফাই করে হুম এই যে যেহেতু হিন্দু ধর্মটা অনেক পুরনো ধর্ম সেহেতু হিন্দু ধর্ম সেই জিনিসগুলোকে জাস্টিফাই করেছে পরবর্তীতে আবার একটা আরেকটা নতুন ধর্ম এসছে সেই নতুন ধর্মটা আরেকটা নতুন কিছু বলেছে সেই নতুন ধর্মটাতে মানুষ কনভার্ট করেছে সেই সময়ের মোরালিটির ধারণা ছিল তার থেকে একটু আপডেটেড এরপরে আবার ধর্ম আরেকটা ধর্ম এসছে বা আবার সামাজিক নিয়ম এসছে এই নিয়মগুলা এসছে সমাজের মিথস ফলে এই মোরালিটি ধারণাগুলোর উদ্ভব হয়েছে সামাজিক মিথস ফলে সামাজিক দেয়া নেয়ার ফলে সামাজিক চুক্তির ফলে এবং পরবর্তীতে সেই রুলগুলা ধর্মের রূপ নিয়েছে এখন আমরা যদি মনে করি যে সেই যে প্রাচীনকালে হিন্দু ধর্মের সময় ধারণা আমরা বর্তমান সময়ে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে দেখা যায় যে বিরাট গন্ডগোল লেগে যায় কারণ বর্তমান সময়ের মোরালিটি হচ্ছে একটা রাষ্ট্রের নাগরিক হচ্ছে প্রত্যেক নাগরিক হচ্ছে সমান এবং সমান সুবিধা ভোগ করবে সমান আত্মসম্মান নিয়ে বসবাস করবে কিন্তু আহ যে হিন্দু ধর্ম ধর্মের যে মোরালিটির ধারণা যে বর্ণবাদ প্রথা সেই বর্ণবাদ প্রথার মোরালিটির ভিতরে আমরা দেখি যে সব মানুষ সমান না ব্রাহ্মণ ব্রাহ্মণরা হচ্ছে কি উচ্চ শ্রেণীর মানুষ এবং শূদ্ররা হচ্ছে বা দলিতরা হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ তো আমরা মনে করি যে এই যে পুরনো যে সিস্টেম বা পুরনো যে মোরালিটির ধারণা বা পুরনো কালের যে সেট অফ রুলস বা সেট অফ কোড যেটাই আপনি বলেন সেটা ঈশ্বর প্রেরিত বা যে কোনো মানুষ যে কোনো দেবতা প্রেরিত বা যেই প্রেরিত হয়ে থাকুক সেই জিনিসগুলা আর বর্তমান সময় এপ্লিকেবল না বর্তমান সময়ে আমাদের মোরালিটি ধারণা যুগের সাথে সাথে পরিবর্তন হয়েছে এখন যদি আপনি দাবি করেন যে আচ্ছা হিন্দু ধর্মটা ঠিক আছে আমরা মরালিটির ধর্মের ধারণাটা ভালো আমি প্রশ্ন করব যে ইসলামে যে যুদ্ধবন্দীদের ধর্ষণের ব্যাপারটা আছে বা শিশুদের যে বিবাহের ব্যাপারটা আছে বা দাস দাসী রাখার যে ব্যাপার গুলা আছে মহানবী নিজেও যে দাস ব্যবসা করেছেন এই ব্যাপার গুলা যে আছে সেই জিনিসগুলা আধুনিক মোরালিটির ধারণার সাথে ম্যাচ করে না এবং সেইগুলা অমানবিক হিসেবে আমরা আধুনিক মোরালিটির যারা মানুষ তারা এই জিনিসগুলোকে অমানবিক বলে মনে করি যেমন কাফেরকে কতল করা বা ইহুদিদেরকে ঘৃণা করা ইহুদিদের আচ্ছা ভাইয়া আমাকে একটু আপনি যদি এতগুলো টপিক আনেন আমি কিন্তু বিষয়গুলো মিসকনসেপশন হয়ে যাচ্ছে যেমন আপনি যুদ্ধবন্দীর কথা বললেন নারীদের বিবাহ শিশুদের বিবাহের কথা বললেন কাফেরদের হত্যার কথা বললেন অনেকগুলো টপিক নিয়ে আসছেন আমার টপিক কিন্তু এগুলো নয় আমার টপিক একটা যে টপিকগুলো আপনি জি জি ঠিক আছে আমি বুঝতে পারছি কিন্তু আপনি যে এক্সট্রা যে টপিকগুলো নিয়ে আসতেন আসতেছেন ইসলামে কি কি

কারণে আপনি মনে করেন আবারও ভুল করছেন ভাইয়া আমি দুই হাজার তেরো পর্যন্ত শুধুমাত্র জুমার নামাজ পড়তাম দুই হাজার তেরো পর্যন্ত

আপনি করেছেন একটা মুসলিম পরিবারে এবং বাংলাদেশের একটা মুসলিম পরিবারে এই জন্য আপনার ধারণা হয়েছে যে ইসলামের ভিতরে কোনো ভুল নাই ইসলামের ভিতরে সবকিছু শুদ্ধ যেমন ঠিক একইভাবে হিন্দু পরিবারে যে ছেলেটা জন্মেছে আজকে ভারতে একটা হিন্দু পরিবারে তার কাছেও একইভাবে মনে হচ্ছে এই হিন্দু ধর্মের ভিতরে কোনো ভুল নেই অন্য সব ধর্মের ভিতরে ভুলটুল আছে আবার আফ্রিকার ভুডু ধর্ম ধরে নিচ্ছি আফ্রিকার ভুডু ধর্মের পরিবারে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে যারা একটা ধরেন লিঙ্গকে পূজা করে সেও ধরে নিচ্ছে যে হ্যাঁ আমার ধর্মটাই হচ্ছে গিয়ে একমাত্র সঠিক এবং সত্য ধর্ম আর বাদ বাকি যে আছে সবাই হচ্ছে ভুলবাল সবাই হচ্ছে বিকৃত অসভ্য সবাই ভুলবাল করছে এটা হচ্ছে আপনি ঘটনা চক্রে মুসলিম পরিবারে জন্মেছেন বলে এটা হচ্ছে আপনার যুক্তি হম কিন্তু এটা তো যুক্তি হচ্ছে না হম আপনাকে আমি আমার কথাটা একটু শেষ হোক তারপর আপনি আবার শেষ করেন একটু সরকার শেষ করেন তাহলে আমি আমার আমার কিছু আরো এনকোয়ারি ছিল আপনার কাছে হ্যাঁ এখন আমরা যে সামাজিক যে নিয়ম গুলা আমাদের যে আধুনিক মোরালিটির ধারণা সেই জিনিসগুলা অনেক কিছুর উপর নির্ভর করে গঠিত হয় হ্যাঁ মানবাধিকারের ধারণার উপরে গঠিত হয় বাক স্বাধীনতার উপরে গঠিত হয় সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার উপরে গঠিত হয় ফরাসি বিপ্লবের পরে যে আমাদের যে নতুন মরালিটির ধারণা হয়েছে রেনেসার পরে যে আমাদের নতুন মরালিটির ধারণা তৈরি হয়েছে সেই মরালিটি এই জিনিসগুলোর উপরে নির্ধারিত হয় এখন আপনি যে একটা মেয়েকে বিয়ে করবেন কি করবেন না সে আপনার ধরেন সে আপনার রক্ত সম্পর্কিত ধরেন সে আপনার চাচাতো বোন তাকে আপনি বিয়ে করবেন কি করবেন না এটা কিভাবে আপনি ডিসাইড করবেন এটা আপনি ডিসাইড আমরা যে সমাজ গঠন করেছি এই পর্যন্ত এসছি আমরা নানাভাবে দেখেছি যে যদি আপনি আহ ফার্স্ট ব্লাড সম্পর্কিত কারো সাথে বিয়ে করেন এবং সেখানে যদি আপনি বাচ্চা প্রসব করেন সেই বাচ্চাদের প্রতিবন্ধী সম্ভাবনা বেড়ে যায় আপনি আপনার দীর্ঘ যে উত্তরণ সেই উত্তরণের দীর্ঘ প্রক্রিয়ার মধ্য আপনি দেখেছেন পর্যবেক্ষণ করেছেন পর্যবেক্ষণ করে আপনি সমাজে এই রুলটা তৈরি করেছেন যে ব্লাড সম্পর্কের ভিতরে আপনি বিয়ে করবেন না অন্য কেউ হলে অন্য পরিবারের হলে তখন আপনি বিয়ে করবেন এই ধরনের একটা মূল্যবোধ বা এই ধরনের একটা মোরালিটির ধারণা আমাদের মধ্যে তৈরি হয়েছে তারপরে আমরা এই মোরালিটি ধারণা আমরা নানা সময় প্রশ্ন করি আপনার এই মোরালিটিটা কত সনে তৈরি হয়েছে ভাইয়া এই মোরালিটি তো একভাবে হুট করে একদিন আপনার এই ধারণাটা আপনার এই ধারণাটা যে বললেন যে যদি ফাস্ট ব্লাড যদি আর কি যারা খুব 가까গাছি সম্পর্কের ব্লাড তারা যদি হয় এই ধারণাটা স্পেসিফিকলি মানুষের কাছে কবে থেকে এই বিষয়টা জানা গেছে যে না আমরা যদি সাপোজ নিজে বোনকে কিউ বিয়ে করে বা খুব ক্লোজ রিলেটিভের কাউকে বিয়ে করে তাহলে তাদের বিকলাঙ্গ সন্তান হবে আর্টিস্টিক সন্তান হবে এই ধারণাটা কত সনে মানুষের কাছে পরিষ্কার হয়েছে আপনি তো একবারে ধালাবায় বলে দিলেন যে এটা মানুষের বিবর্তনের ভাবে বুঝতে বুঝতে আসছে কিন্তু আপনি স্পেসিফিকলি বলেন মানুষ আধুনিক হয়েছে কত সালে বা বিজ্ঞানের এই উৎকর্ষতা কত সন থেকে আসছে বা এই বিষয়টা কত শোনা মানুষ জানতে পারছে আপনি আজকে যদি যাই না আজকে সাপোজ পঞ্চাশ বছর বা চল্লিশ বছর আগের একটা রিসার্চ আপনি জানতে পারলেন যে মানুষ এই রিলেটিভ ক্লোজ ব্লাডে ইয়ে করলে বাচ্চা অটিস্টিক হইতে পারে এখন আপনি বছর আগে যদি এখন যাচাই করতে বলেন চলতে পারেন না কিন্তু এই বিধানটা ইসলাম দিয়ে চোদ্দশো বছর আগে যখন অন্ধকারের যুগ ছিল তখন সায়েন্স ছিল না তখন লেখার এত মাধ্যম ছিল না তখন মানুষের এত উৎকর্ষতা ছিল না ভাইয়া সায়েন্স ছিল না তখন চোদ্দশো বছর আগে সায়েন্স ছিল না এই কথাটা আপনি ঠিক বলতেছি এত হাই টেকনোলজি ছিল না

অবশ্যই না অবশ্যই এটা হঠাৎ করে একদিন ঘুমের থেকে উঠে মানুষ আহ দিব্য জ্ঞান হলো দিব্য জ্ঞান হয়ে জেনে ফেললো ব্যাপারটা এইভাবে হয় না হম ব্যাপারটা হচ্ছে ধরেন আপনার পরিবারে কেউ এই ধরনের ঘটনা ঘটলো ধরেন আপনি পাঁচ হাজার বছর আগে বসবাস করছেন হ্যাঁ আপনার পরিবারে কেউ এই ধরনের ঘটনা ঘটালো তখন আপনার তিনটা ছেলে হলো তিনটা ছেলের ভিতরে একটা হলো প্রতিবন্ধী কিন্তু আপনি তখন ব্যাপারটা বিষয় নিশ্চিত না যে ভাই বোনের ভিতরে বিয়ে হয়েছে দেখে যে এটা হয়েছে আপনি সে বিষয় নিশ্চিত না এরকম কয়েক প্রজন্ম কয়েক প্রজন্ম যাওয়ার পরে আপনি দেখলেন যে ধীরে ধীরে দেখতে পেলেন যে সমাজে এই ধরনের ধারণাগুলো তৈরি হয় ছোট ছোট ঘটনার মধ্যে এই ধারণাগুলো জমাট বাধে এই জিনিসগুলা হুট করে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে কেউ মনে করে না বা বের করে না এই ধারণাগুলো যেমন দ্বীপ তৈরি হয় পলিমাটি আস্তে আস্তে ধীরে ধীরে জমাট বাঁধে সেইভাবে ধীরে ধীরে একটা ধারণা জমাট বাধে একটা সমাজে এই ধারণাগুলো হঠাৎ করে কোনো বিজ্ঞান মানে আমি যে হবে বিয়ে হলে এইভাবে হয় না ব্যাপারটা হচ্ছে ধরেন প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ধরনের ঘটনা ঘটতে থাকলে তখন পর্যবেক্ষণ করে মানুষ পর্যবেক্ষণ করে পরবর্তী প্রজন্মকে জানিয়ে যায় যে এই যে আমাদের ভিতরে এই ধরনের ঘটনা ঘটেছিল এবং তিনটা সন্তানের ভিতরে দুই সন্তান প্রতিবন্ধী হয়েছে তো তোমরা এই জিনিসগুলা খেয়াল রেখো পরবর্তী প্রজন্ম থেকে আবার অর্জন করে নিজের মন মতো আপনি বলতেছেন না না আমাকে একটু বলতে দেন ভাই একটু শুনে নেন কথাটা একটু শুনে নেন যেমন ধরেন আমাদের নানি দাদিরা বাচ্চা হলে খুব ভালো টেক কেয়ার করতে পারে বাচ্চা হওয়ার সময় কি কি হয় কি সিমটম দেখা যায় সেই জিনিসগুলা আমাদের নানি দাদিরা পুরোনো কালের যে নানি দাদিরা সেই জিনিসগুলা খুব ভালো জানে এই যে এই জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মে ট্রান্সফার হয় হম ধীরে 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 ডেভেলপ করে এই ধারণাগুলো বাচ্চা পেটে উল্টে থাকলে কি করতে হবে বাচ্চা সোজা থাকলে কি করতে হবে কিভাবে কি করতে হবে প্রেগনেন্ট অবস্থায় কি কি খেতে হবে প্রথম মাস তিন আনারস খাওয়া যাবে না হ্যাঁ এই জিনিসগুলা হঠাৎ করে একদিন মানুষ জেনে ফেললো দিব্য জ্ঞান হলো বিদ্যুৎ চমকালো আর মানুষ জেনে ফেললো ব্যাপারটা সেরকম না ব্যাপারটা হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম দেখা গেছে পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে যে আনারস খাওয়ার কারণে হয়তো প্রথম তিন মাসে আনারস খাওয়ার কারণে এই বাচ্চাটা ইয়া হয়ে গেছে বা সমস্যা দেখা দিয়েছে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে বাচ্চাটার এই জ্ঞানটা মানুষ প্রজন্ম থেকে প্রজন্মে ট্রান্সফার করেছে পরবর্তী প্রজন্মকে বলে গেছে এবং এইভাবে একটা জ্ঞান ডেভেলপ করে এই জিনিসগুলো আপনি যে ভাবছেন যে কত সালের কত তারিখে কোন বিজ্ঞানী আবিষ্কার করলো যে এরকম হইলে এরকম হয় ব্যাপারটা এরকম না সামাজিক জ্ঞান ব্যাপারগুলো এরকম না ঠিক আছে হ্যাঁ এবার আপনি বলেন না আমার প্রশ্নে জবাব আমি পাইনি এখনো প্রশ্নটা বলেন তাহলে सपোজ सपোজ ধর আমার কথা না বাদ দিলাম একটা লোক আপনারা তো নাস্তিক্যবাদের দিকে ডাকছেন মানুষকে মানুষকে এই ব্যাপারে উৎসাহিত করতেছেন ভালো কথা सपোজ একজন যে আপনাদের রিলিজ সরি নাস্তিক্যবাদ তো আপনারা রিলিজিয়ন দাবি করেন না একটা মত বা ফ্রি থিংকিং মনে করেন আপনাদের মতে গেল এখন সে বিয়ে করবে কোন মানদণ্ডে सपোজ সে হিন্দু ধর্ম থেকে গেল তাদের হিন্দু ধর্মে কিছু বিধি নিষেধ আছে কাকে বিয়ে করা যাবে কাকে যাবে না ইসলাম ধর্ম থেকে যদি যায় কাকে করা যাবে কাকে বিয়ে করা যাবে না একটা ক্যাটাগরি আছে এখন আপনার যদি সে সাপোজ আমি ধরে নিলাম বা আপনি ধরেন যে সে হিন্দু আপনাদের মত মত অনুসরণ করলো এখন সে বিয়ে করতে গেলে কোন রুলস টা ফলো করবে সে কি যাকে তাকে বিয়ে করতে পারবে সে কি তার আপন বোনকে বিয়ে করতে পারবে বা সে আল্লাহ মাফ করুক নজুবিল্লাহ সে কি তার মাকে বিয়ে করতে পারবে সেই ক্ষেত্রে আপনাদের নির্ধারণটা কে করবে এটা ডিসাইড কে করবে বর্তমান যুগে আমি অতিথিগর কথা বলতেছি না প্রেজেন্ট লাইফের কথা আপনি কি বলবেন বর্তমান সমাজের ক্ষেত্রে আপনি কি বলবেন আচ্ছা আপনি কি জানেন যে বিয়েটা হচ্ছে একটা সামাজিক চুক্তি কোন ধর্মীয় চুক্তি না

থাকলে কিছু মনে করতে পারে ওই বিশেষের মত ঠিক আছে আমি ওই 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 আপনাকে আমাকে আপনাকে বুঝতে পার আমার প্রয়োজন নাই ঠিক আছে এটা আমার ব্যক্তিগত বিষয় একান্ত ব্যক্তিগত বিষয় ঠিক আছে আপনি আপনার যেমন ভাবে এই সমস্ত সমাজে বা যে সমস্ত গোত্রে পৃথিবীর যে সমস্ত গোত্রে ধর্মের কোনো চিহ্ন নাই সেই সমস্ত গোত্রেও কিন্তু বিয়ে আছে এটা হচ্ছে সামাজিক চুক্তি আছে তাই তো পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে ধর্মের কোনো সেই রকম প্রাতিষ্ঠানিক ধর্মের কোনো অস্তিত্ব নাই সেখানেও তো বিয়ে আছে ঠিক আছে এখন বিয়েটা কোনো ধর্মীয় চুক্তি না এটা পরবর্তীতে একটু বলেনি ভাই আপনি আপনার আপনি কথা বলার সময় আপনি কথা বলার সময় আমি করেছিলাম শুনেছি এখন আপনি একটু শুনেন বিয়ে হচ্ছে একটা সামাজিক চুক্তি হলে দুইজন মানুষ মানুষ এক সামাজিক করে থাকার সেই জিনিসটাকে পরবর্তীতে ধর্ম এসে জাস্টিফাই করেছে বিভিন্ন ধর্ম এসে জাস্টিফাই করেছে যে হ্যাঁ তোমরা এইভাবেই বিয়ে করো কিন্তু বিয়ের সময় তোমরা কলম পড়ো বা তোমরা গীতা গীতার একটা শ্লোক বইলো বা তোমরা বাইবেলের একটা শ্লোক বইলো বা তোমরা তাওরাতের একটা বাণী বইলো

আমার প্রশ্নের এখন আলটিমেটলি আমি জবাব পাইনি আপনি যেই বিকথাটা বলতেছেন এখন যদি আপনি যদি বিয়ের কথা বলেন যে নাস্তিক সমাজে বিয়ে হয় না ঠিক আছে বিয়ে হয় না এখন আমি তার মানে কি আপনি এই সার্টিফিকেট দিয়ে দিতেছেন যে নাস্তিক হলে যে বিয়ে করা যায় হ্যাঁ বা নাই যদি আমি আপনার কাছ থেকে আনসার চাই যে কাউকেই মানে নাস্তিক হলে বিয়ে করার তো একটা রুলস আছে সামাজিক রুলস আছে সামাজিক রুলস আছে হ্যাঁ কোন ধর্মীয় রুলস কি সামাজিক রুল হচ্ছে এক নাম্বার হচ্ছে যে দুইজন মানুষেরই প্রাপ্ত বয়স্ক হতে হবে হ্যাঁ কমন লজিক কমন যে আঠারো বছর ঢাই আঠারো বছর একটা রাষ্ট্রীয় নীতিমালা কোন দেশেই আঠারো বছর টোটাল ওয়ার্ল্ডে ফিক্সড নীতিমালা না

মেয়ের বিয়ে করার কোন সর্বনিম্ন বয়স সীমা নেই আপনি যদি সেই জিনিসটা না জেনে থাকেন আপনি এখনই গুগলে সার্চ করেন বয়স বিবাহের কোন নীতিমালা নয় ভাই আপনার বয়সটা প্রাপ্ত বয়স্ক হওয়ার একটা অন্য একটা ক্যাটাগরি আছে বয়স কোন নীতিমালা নয় আপনাকে আমি আপনার কথাটা একটু শেষ করতে দিবেন তো ভাই আপনি আমার কথাটা শেষ তো ভাই আমার এটা বলতে হবে আপনি যেভাবে বলতেছেন যে বয়স নীতিমালা বয়স তো নীতিমালা নয় ভাই আপনি কথা শেষ হওয়ার আগেই যদি কথা বলেন তাহলে তো আমার কথাটা আপনি শুনতেছেন না তাহলে তো কথা চললো না আলোচনাটা তো হলো না তাহলে তাই না বলেন আমি যেটা বলেছি সেটা হচ্ছে ইরানে মেয়েদের বিয়ে করার সর্বনিম্ন কোনো বয়স সীমা নেই এই কথাটা তো আপনি শুনতে পেয়েছেন হ্যাঁ যে কোনো বয়সে এক বছরের মেয়েকেও কেউ বিয়ে করতে পারে এক বছরের মেয়েকেও কেউ বিয়ে করতে পারে ইরানে হ্যাঁ এটা ইরানের শরিয়া আইন দ্বারা নির্ধারিত কারণ হচ্ছে এর কারণ কি এর কারণ হচ্ছে কোরআনে বলা আছে স্পষ্টভাবে যে কোরআন এবং হাদিসে হজরত মোহাম্মদ নিজে ছয় বছরের একটা কন্যাকে বিয়ে করেছিল এবং নয় বছর বয়সে তার সাথে সহবাস করেছিল এই রুল ফলো করে এখন পর্যন্ত বিভিন্ন ইসলামিক দেশে মেয়েদের বিয়ে করার কোন সর্বনিম্ন বয়স সীমা বিভিন্ন ইসলামিক দেশে যে সমস্ত দেশে সরিয়ে আইন চলে বিশেষ করে যে সমস্ত দেশে সরিয়ে আইন চলে কিন্তু সভ্য দেশে সভ্য দেশে শিক্ষিত এবং সভ্য দেশে মেয়েদের বিয়ে করার একটা সর্বনিম্ন বয়স সীমা থাকে সেই বয়স সীমাটা হতে পারে ১৬ বছর আমেরিকার কিছু কিছু স্টেটে এই এই বয়স সীমাটা হচ্ছে ষোলো বছর আবার জার্মানিতে কয়েক জায়গায় আছে ষোলো বছর কয়েক জায়গায় আছে আঠারো বছর ঠিক আছে এখন এই যে আমি যে প্রথম রুলটা বললাম সামাজিক নিয়ম পালন করতে হবে সেই সামাজিক নিয়ম কি কি দুইজন মানুষের প্রাপ্তবয়স্ক হতে হবে দুইজন মানুষ যদি বিয়ে করতে চায় প্রাপ্তবয়স্ক হতে হবে এক নম্বর রুল দুই নম্বর রুল হচ্ছে তারা রক্ত সম্পর্কীয় হতে পারবে না কারণ হচ্ছে রক্ত সম্পর্কীয় হলে আমরা আমাদের সভ্যতার অগ্রগতির সাথে সাথে দেখেছি আমাদের মানব সমাজের বিবর্তনের সাথে সাথে দেখেছি যে রক্ত সম্পর্কীয় হলে তাদের ভিতরে বিয়ে হলে বা তাদের ভিতরে যৌন সম্পর্ক হলে তাদের যে সন্তানরা হয় তারা বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই কারণে সভ্য দেশে এই জিনিসটাও ডিসকারেজ করা হয় হম রক্ত সম্পর্কে হতে পারবে না এরপরে আমরা যে রুল গুলা বলি সেই রুলগুলা হচ্ছে এরকম আরো ছোট ছোট রুল আছে যে অর্থনৈতিক ভাবে দুইজন স্বাবলম্বী কিনা বা তাদের ভিতরে একজন স্বাবলম্বী কিনা একজনের একজন হচ্ছে ছোট ছোট কিন্তু প্রথম হচ্ছে এই দুইটা যে এক নম্বর হচ্ছে যে প্রাপ্তবয়স্ক হতে হবে দুই নম্বর হচ্ছে যে রক্ত সম্পর্কে হতে পারবে না এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে প্রাপ্তবয়স্ক হলেই বিয়ে হতে পারবে এটা কে বললো এটা প্রথম কে বললো এটা প্রথম কেউ বলে নাই এটা আমরা সভ্যতার যে আমাদের যে অগ্রগতি মানব সভ্যতার যে বিবর্তন সেই বিবর্তনের ধারায় আমরা দেখেছি যে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার সময়ও যদি বিয়ে হয় তখন নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে বা মানসিক নানা ধরনের সমস্যাও দেখা দিতে পারে সেই কারণে আমরা যারা সভ্য সমাজ বলে নিজেদেরকে দাবি করি সভ্য শিক্ষিত বলে নিজেদেরকে দাবি করি তারা এই জিনিসটাকে ডিসকারেজ করি এবং এই জিনিসটাকে আমরা সামাজিক ভাবে মেনে নেই না হ্যাঁ এবার আপনি বলতে পারেন সভ্য মানুষ বলতেছেন যে মেনে নিতে পারে না ঠিক আছে আপনি যেই বলতেছেন যে আঠারো বছর প্রাপ্তবয়সা আমি প্রথমে একটা কথা বলে রাখি কোন রাষ্ট্র যদি ইসলামের নাম দিয়ে কোনো আইন করে তার মানে এটা নয় যে ইসলাম সেটা বলতেছে করতে এক বছর বয়সে বিয়ে করতে হবে ইসলামের কোথায় বলা আছে ভাই ইসলাম বলছে তখন বিয়ে করো যখন একটা মেয়ে বিয়ের উপযুক্ত হয় বিয়ের উপযুক্ত হয় মেয়ের একটা মেয়ে যখন তার আহ ইয়ে শুরু হয় মিনস শুরু হয় বা ঋতুচক্র শুরু হয় তখন থেকে একটা মেয়েকে উপযুক্ত মনে করা হয় এটা হচ্ছে ইসলামের বিধান এখন এটা একটা মেয়ের বারো বছরও হতে পারে একটা মেয়ের নয় বছর হতে পারে একটা মেয়ের এমন হতে পারে পারিপার্শ্বিক অবস্থা বা আবহাওয়াগত সমস্ত সময়ের কারণে বিভিন্ন দেশে এটা আপডাউন হয় কম বেশি হয় এটা হচ্ছে ইসলামের আহ নির্ধারিত বিষয় যে এই সময় বিয়ে করতে পারবে এটা দ্বিতীয় অনুসারে কিন্তু বয়স এটা ইসলামের নাম দিয়ে ইরান বলে দিলে এক বছর বয়সে বিয়া করো এর মানে ওইটা ইসলাম হয়ে গেল এটা আপনি একটা মিস করলেন সেটা আর ইরানের বিষয়ে ইসলামিক নাম দিয়ে কারণ আমি যদি কাল বলি ইসলাম বলছে যে ঘুরা বিরা মত খাও তো এটা তো ইসলাম হলো না ভাই আপনি রেফারেন্স খুঁজতে হবে ইসলামের কোন জায়গায় বলছে যে এক বছর বয়সে বিয়ে করো ক্লিয়ার আর ইসলাম বলছে যে আপনি যখন উপযুক্ত হবেন তখন বিয়ে করবেন বয়স জায়গায় ফ্যাক না ফ্যাক্ট হচ্ছে আপনি কখন করতে হলে আর ছেলে যখন স্বাভাবিক হবে তখন বিয়ে করবে ক্লিয়ার তারপরে এখন কথা থেকে যাচ্ছে আপনি যদি বলেন যে সামাজিক একটা প্রথা বিয়ে ভালো কথা মানলাম আপনার যুক্তিটা মানলাম তো ভাই আমরা তো যারা ইসলাম ধর্ম মানি যে আমি একজনকে বিয়ে করলাম সে যদি বিবাহ বহির্ভূত রিলেশন আমরা অবৈধ মনে করি এর জন্য দুনিয়াতে যদি কোন সরিয়া লওয়া থাকে সেই অনুযায়ী তার শাস্তি হবে অথবা যদি সেটা না হয় সেটা পরবর্তী লাইফে সে ওইটা ফেস করবে এখন যেহেতু নাস্তিকের আপনারা পরজগৎ মানেন না দুনিয়াবি ল আপনারা মানেন কেউ একজন অপরাধ করে ফেললো বা সে বিবাহ বহির্ভূত সেক্স করলো বিবাহের পরে অথবা অন্য কারোর সাথে সেক্স করল বা অন্য কিছু করলো বিচার আপনি কিভাবে করবেন বা দুনিয়ার কোন সেটা ধরা পড়লো না সেটা করা হলো না কিন্তু সেটা একটা অন্যায় করলো এটা সেক্সের ক্ষেত্রে হতে পারে বা একটা হত্যার ক্ষেত্রেও হতে পারে ধরেন আমি একটা লোক আপনারা তো বলেন যে মোল্লারা খালি গানটা দিয়ে কোপায় চাপাতে দিয়ে কোপায় এই করে সেই করে ফার্স্ট অফ অল ইসলামিক ল ছাড়া এটা আমিও মানি না ইসলামিক শাসক এটা নির্ধারণ করবে কাকে শাস্তি দিবে কাকে দিবে না আপনারা মুক্ত মনের চর্চা করেন কি করেন না করেন সেটা আপনাদের মত আপনাদের অধিকার আছে বলবেন কিন্তু আপনাদের কোপাকুপি এটা আমি বিরোধী আমি এটার পক্ষে না যদি ইসলামিক কোন শাসক থাকতো আপনাদের বিচার সম্মুখীন করা হতো সেই ক্ষেত্রে যেই রায় আসতো সেটা আপনারা ফেস করতেন সেটা পক্ষে আমি কিন্তু আপনাদের গুপ্ত হত্যা করা এগুলো আমি পক্ষে না যাক ওইটা আলোচনা বিষয় না এখন যদি কেউ যদি অগচরে কোনো পাপ করে ফেলে বা কোনো একটা কাউকে ধরেন আপনার কোপাইছে সাপোজ এখন সে বিচারের সম্মুখীন হলো না বা আপনাকে হত্যা করে ফেললো মেরে বিচারের সম্মুখীন হলো না কিন্তু সে একটা মানবতা বিরোধী কাজ করলো যেহেতু দুনিয়ার পরে মৃত্যুর পর আর কোনো লাইফ নাই তাহলে এই অন্যায়টা কি সে আপনি আপনার প্রতি যে অন্যায়টা করা হলো এটার কি আলটিমেটলি সে কোনো ফল পাবে না এটার কি কোনো সে ফিডব্যাক পাবে না এটা কি একেবারে শুধু শুধু মন চাইলো আপনারা একজন কোপায় দিল আমি অনেক বড় বড় হায়ার ড্রন আছে অনেক অনেক আছে যারা হাজার বেশ মানুষ তাদের কোনো বিচার হবে না তাদের কোনো রাষ্ট্রের আওতায় আইনে আইন করা সম্ভব নয় তাদেরকে বিচারের সম্মুখীন করা সম্ভব নয় তার মানে কি তারা উইদাউট আউট কোনো পানিশমেন্টে তারা বেঁচে গেল মানে এটা সম্ভব মানে পাওয়ার হইলে আমি কারো জারে খুশি তা করলাম তারপরে হেয়ার তো কোনো লাইফ নাই সমস্যা নাই আমি

হ্যাঁ ভাই আমি অত এক্সপার্ট না হ্যাঁ যদি আপনি বলেন তাহলে আমি বলতে আমি এক্সপার্ট নেই ব্যাপারে আমি জানিও না আপনি ব্যাপারটা জেনে নিন আবার হজরত ওমরের মেয়েকে হজরত বিয়ে করেছিল আবার হজরতের হজরত বিয়ে করেছিল এক মেয়েকে আচ্ছা ঠিক আছে আপনি একটু আপনি একটু মানে দেখে নিয়েন কোথাও থেকে দেখেন মনে করলাম এটা করছে তো কি হয়েছে না আমি আপনাকে যে জিনিসটা বলছি সেই জিনিসটা হচ্ছে ওই প্রশ্নের উত্তর দেওয়ার আগে

সমকামীদের যে ধ্বংস করে তারপর সালাম যে দুইজন কন্যাকে নিয়ে পাহাড়ের গুহার ভিতরে গিয়ে লুকালো বা বাইরে যে তখন তাণ্ডব চলছিল ফেরেশতারা যে তাণ্ডব চালাচ্ছিল হম তারপরে যখন হযরত উদ্দ আলাইহিস সালাম বের হলেন তখন বের হলেন তার দুই কন্যা সন্তানের সন্তান সহ এই জিনিসটা আপনি একটু জেনে নিইন আপনি আমাকে এরকম কোন রেফারেন্স দিতে পারবেন যে এরকম কোন ইয়া কোন তাফসীর বা কোনো কিছুতে আছে এগুলো এই জিনিসগুলো আমি আপনাকে রেফারেন্স দিতে পারবো আপনি আমার ওয়েবসাইটে একটু না না কোনো এটা না ওয়েবসাইটে আচ্ছা ঠিক আছে অত সার্চ করে আমার যদি একটু বলেন যে না এটা কি কোন কোরআনের আয়াতের তাফসীর তাফসিলে আছে সেটা কি বলতেছি সহিদ কিনা সেটা একটু গুরুত্বপূর্ণ বিষয় হাদিস মানার ক্ষেত্রে আর যদি আমাকে রেফারেন্স দেন তাহলে ওই মতামত নিয়ে আমি আপনাকে ফিডব্যাক জানাবো যে আমার মতামত কি বা ইসলামের মতামত কি ওকে ঠিক আছে এখন আপনি কি জানেন

কোরআনের রেফারেন্স আছে একরকম আপনার নিজেদের মন মতো একটু রং চং লাগায় সেটাকে নিজেদের মনের মতো উপস্থাপন করে স্পেসিফিকলি যেমন ইসলামের একটা কিতাব আছে কোরআন হিন্দুদের বেদ আছে খ্রিস্টানদের বাইবেল আছে আপনাদের আপনারা কি ফলো করেন আমারা তো সেইটাই দেখাইতে পারলেন না যে আপনার আপনার কইতে অমুক প্রথা সামাজিক প্রথা চোদ্দ আপনারা চলতে চলতে আইসে এগুলো আমরা ফলো করবো এখন কি উভয় সম্মতি হইলে আমরা সবই করতে পারবো কোনো অসুবিধা নাই কিন্তু সাল্লাম যখন এগারোটা বিয়ে করছে আপনাদের গায়ে গাড়ি শুরু হয়ে গেছে আমি এটা বলিনি আপনাকে আমি যেটা বলেছি সেটা আপনি হয়তো বুঝতে পারেন নাই সেটার কারণে ভালো ভালোভাবে বুঝছি আলহামদুলিল্লাহ এটা হয়তো আপনি বেশি 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 ইসলাম দ্বারা আপনার মাথা পরিপূর্ণতা এই জন্য আপনি বুঝতে পারেন নাই আমি যেটা বলেছি কে আমি বলেছি কিন্তু আপনি সেটা ধরতে পারেন নাই আপনাকে আমি বলেছি আপনাকে আমি যেটা বলেছি আপনি তো একটা প্রশ্ন করেছেন উত্তর তো আমার দিতে হবে না বলছে মোরালিটির যে ধারণা সেটা যুগে যুগে পরিবর্তন হয় মরালিটির কোনো স্টেবল কোন অবধারিত বা সার্বজনীন সর্বসময়ের জন্য প্রযোজ্য সেরকম কোনো ধারণা নাই মোরালিটির যদি সেরকম কোনো ধারণা আপনারা প্রতিষ্ঠিত করতে চান তাহলে সেই ধারণার সাথে দাস প্রথা জায়েজ হয়ে যায় যৌন দাসী রাখা জায়েজ হয়ে যায় যুদ্ধবন্দীদের ধর্ষণ করা জায়েজ হয়ে যায় ছয় বছরের কন্যাকে বিয়ে করা জায়েজ হয়ে যায় পালিত পুত্রের স্ত্রীকে বিয়ে করা জায়েজ হয়ে যায় কাফেরদেরকে কপানো জায়েজ হয়ে যায়

আইতো মানে নয়টা বিবি রাখা যাবে জোনদাসিও রাখা যাবে কিন্তু সেগুলো হচ্ছে জায়েজ আর ভাই আমরা যে প্রেম করব একজনের একজনকে ভালবাসব সেইটা হচ্ছে না জায়েজ হ্যাঁ 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 কি মানে জাত গেল জাত গেল আমি বলবো প্রেম ভালোবাসা করলে জাত গেল হ্যাঁ আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তরটা দিব না নাকি আপনি আপনি যে তখন বললেন এটা আমি উত্তর দিব না হ্যাঁ বলেন আচ্ছা আপনি যেগুলো বলতেছেন যে এগুলো জায়েজ কোর্স ইসলাম সেগুলা জায়েজ করছে আপনি ইসলাম বলছে যে তোমরা চত্বর বেশি বিবাহ করো না এটা বিষয়ে লজিক আছে সেটা নিয়ে আলোচনা করুন

চারটা চারটার বিয়ে করা যাবে না কিন্তু অসংখ্য বিয়ে করা যাবে চারটাকে তালাক দিয়ে আবার চারটা করা যাবে এখন আপনার আমি আপনার বলি এই ব্যাপারটা যদি আমি কনফার্ম না জাস্ট আমার লজিক থেকে আমি বলতেছি এখন ধরুন চারটা আমি তালাক দিলাম সাপোজ চারটা তালাক দিলাম

জার্মানি কি আপনাদের মডেল আমরা আমার বলেন জার্মানি কি নাস্তিকদের মডেল উদাহরণ হিসেবে উদাহরণ আমি তো মানতে চাচ্ছি না আমি রাষ্ট্রের উদাহরণ মানতে চাচ্ছি না আমি নাস্তিকদের মডেল জানতে চাচ্ছি আপনাদের মডেল জানতে একজন যদি ধার্মিকতা ছেড়ে যদি নাস্তিকবাদে যান

আধুনিক মূল্যবোধ আধুনিক মূল্যবোধের ভিতরে একটা হচ্ছে মানবতাবাদ একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা একটা হচ্ছে নারীবাদ হাসায়ন না হাসায়ন না এইসব কথা বলে হাসায়ন না না আপনি আপনার কাছে এই জিনিসগুলো হাসপাতালে মানবতাবাদ বলতেছেন সামাজিক বিষয় বলতেছেন বিয়ে কি সামাজিকতার বাইরে নাকি মানবতাবাদের বাইরে নাকি আপনারা নাস্তিকরা বিয়ে নিয়ে কথা বলেন না আপনারাই তো সবচেয়ে বেশি সমালোচনা সমালোচনা করেন ইসলামের বিবাহ নিয়ে নাস্তিকরা বিবাহ নিয়ে কথা বলে আর নাস্তিকতা বিবাহ নিয়ে কথা বলে দুই জিনিস দুইটা আলাদা জিনিস ভাই আপনি আচ্ছা ক্লিয়ার করেন আলাদা আলাদা কোনটা আর কোনটা ক্লিয়ার আপনি কমন নাস্তিক বিয়ে নিয়ে কথা বলে কি বলে না আর নাস্তিকতা বিয়ে নিয়ে কথা বলে কি বলে না এই দুইটা হচ্ছে আলাদা বিষয় নাস্তিক হচ্ছে একজন মানুষ আর নাস্তিকতা হচ্ছে একটা মতাদর্শ নাস্তিকতা বিয়ে নিয়ে কোন মতাদর্শের প্রবর্তক কে ভাই

বলেন আপনি বলেন সমস্যা নাই বলেন নাস্তিকতা বিয়ে নিয়ে আলোচনা করে আর নাস্তিক বিয়ে আলোচনা করে এই দুইটা হচ্ছে ভিন্ন জিনিস দুইটা ভিন্ন সেন্টেন্স দুইটা সেন্টেন্সের এর মিনিং হচ্ছে ভিন্ন আপনি যদি সামান্য কমন সেন্স খাটান তাহলে বুঝবেন যে নাস্তিকতা বিয়ে নিয়ে আলোচনা করে আর নাস্তিক বিয়ে নিয়ে আলোচনা করে এই সেন্টেন্স দুইটাই আলাদা এই দুইটার মিনিং আলাদা যদি একটু সামান্য একটু বুদ্ধি খরচ করলে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একটু কিছু খরচ করবেন না না ভাই আমি কোনো খরচ করতে চাই নাই আমি সরি আবার বলেন আপনি বলতে থাকেন আমি এবার নিব বলেন আপনার মতামত ব্যাখ্যা না হবে ঠিক আছে নাস্তিকতা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব অনস্তিত্ব সম্পর্কিত চিন্তা ভাবনা বা ধারণা বা মতভাব আর নাস্তিক হচ্ছে বিয়ে নিয়ে আলোচনা করতে পারে সেক্স নিয়ে আলোচনা করতে পারে লাফাইতে পারে নাচতে পারে সেটার সাথে নাস্তিকতার কোনো যোগাযোগ নাই নাস্তিকতা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব অনস্তিত্ব সম্পর্কিত কথাবার্তা বা আলোচনা বা যুক্তি প্রমাণ ঠিক আছে আপনি বলেছেন আমি আপনাকে যে জিনিসটা বলেছি যে নাস্তিকতা মানুষের বিয়ে কিভাবে হবে বিয়ের সময় বাসরাতে কি করবে সেই বিষয়ে নাস্তিকতা আলোচনা করে না সেই বিষয়ে যদি আপনি আলোচনা করতে যান তাহলে আপনার অন্যান্য বিষয় আপনার প্রয়োজন হবে ঠিক আছে অন্যান্য নানা বিষয়ে বিষয়াদি প্রয়োজন হবে সামাজিক মূল্যবোধ সামাজিক নৈতিকতার ধারণা এই জিনিসগুলো দরকার হবে আমাদের এই যে জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা ভিন্ন যেমন পদার্থ বিজ্ঞান যেমন কোয়ান্টাম ফিজিক্স এটা একটা ভিন্ন জিনিস আবার ক্লাসিক্যাল পদার্থ বিজ্ঞান এটা আবার আরেকটা ভিন্ন জিনিস রসায়ন বিজ্ঞান এটা আরেকটা ভিন্ন জিনিস এক একটা সেক্টর একটা জিনিস এক একটা জিনিসকে ডিল করে এক একটা বিষয়কে ডিল করে নাস্তিকতা এই জিনিসকে ডিল করে না মানুষ কিভাবে বিয়ে করবে সেই জিনিসটা ডিল করে না এই জিনিস নাস্তিকতা কিন্তু আপনারা দাবি করেন যে আপনাদের ইসলাম সবকিছু কি একসাথে ডিল করতেছে ডিল করতে গিয়ে একটা লেজেন্ড করে জি আলহামদুলিল্লাহ করে লেজে কোবরে পাকাইছে লেজে কোবরে আপনাদের মতে আপনাদের মতে লেজে কোবরে করছে দেখা গেছে বলার সুযোগ দিবেন তো বলার সুযোগ দিন আপনার এই টপিকে দেখা গেছে এটার ব্যাপারে আমাকে একটু বলার সুযোগ দেন আচ্ছা ঠিক আছে আপনি আমাকে বলেন তো ভাই যে ইসলামে না না এই যে ভিন্ন জিনিস ইসলাম আর মুসলিমের ভিতরে কি পার্থক্য আছে ভাই প্রশ্ন করছেন আমাকে হ্যাঁ জি নাকি আমি আপনার আপনার সহজে যদি আপনি বুঝে নেন তাহলে আর উত্তর দেওয়ার দরকার নেই আর যদি না বুঝে নেন তাহলে আমি ব্যাখ্যা করি ইসলাম হচ্ছে একটা মতাদর্শ একটা মোটামুটি একটা সমস্যা কি একটা ধর্ম

সমালোচনা করবে সব কিছু নিয়ে আক্রমণ করবে এইটা নিয়ে ওইটা নিয়ে আক্রমণ করবে যদি আপনারা ধরে আপনি বলেন ভাই এটা আমার নাস্তিক বাদে নাই অর্থাৎ নাস্তিকটা সব নিয়ে আলোচনা করতে পারবো এটা নিয়ে আপনি আমার আটকে পারবেন না কারণ নাস্তিক বাদে এটা নেই কিন্তু আমি নাস্তিক এটা ভাই আপনার এই লজিক অমুক মুমিনে হাস্যকর কথা কইছে তেন কইছে আর আপনার এই লজিকটা যে কত কতটা হাস্যকর আশা করি আপনার না বুঝা বাকি আছে আচ্ছা আপনার কথা শেষ হচ্ছে নাস্তিক বাদ ফলো করে কিন্তু নাস্তিক্যবাদ এটা নাই তুমি সে আমি নাস্তিক হইলো ইসলাম যে ফলো করে সেই তো মুসলিম নাস্তিক্যবাদ যে ফলো করে সেই তো নাস্তিক এখন নাস্তিক্যবাদে এক জিনিস নাই কিন্তু নাস্তিক ওইটা লোয়া সবকিছু করতেছে এখন আমি যদি বলি যে ভাই তুমি নাস্তিক তুমি এটা কেন করলা সে বলবো আমার নাস্তিকতা বাদে নাই সুতরাং এটা এটা নিয়ে আমার প্রশ্ন করবেন এ কেমন হলো বিষয়টা আচ্ছা আলোচনা আপনার কথা শেষ হয়েছে আপনার যুক্তি উপস্থাপন শেষ হয়েছে এই আপনার এই নাস্তিক নাস্তিকের ধারণা সম্পর্কে আমার একটু বক্তব্য এছাড়া আপনি বাকি টপিকগুলো অনেকগুলো টপিক জমে আছে আপনি ক্লিয়ার করবেন আচ্ছা কথা হচ্ছে আমি কিন্তু আপনাকে বলেছি নাস্তিকতা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব অনস্তিত্ব সম্পর্কিত যুক্তি প্রমাণ বা আলোচনা ঈশ্বরের অস্তিত্ব অনস্তিত্ব সম্পর্কিত নাস্তিকতার সংজ্ঞাটাই হচ্ছে এইটা এখন টিভিতে আপনি কি সিরিয়াল দেখবেন টিভিতে আপনি কি সিরিয়াল দেখবেন বা আপনি সোফায় বসবেন নাকি আপনি ম্যাকবুক আপনি উইন্ডোজ চালাবেন হ্যাঁ এই বিষয়ে নাস্তিকতার কোনো কথাবার্তা নাই এই বিষয়টা নাস্তিকতা বাদের আলোচনার বিষয় না আলোচনার বিষয় বস্তু না হ্যাঁ যেমন পদার্থ বিজ্ঞান আপনার আপনি দাড়ি কতটুকু লম্বা করবেন পদার্থ বিজ্ঞান এই বিষয়ে আপনাকে কিছু বলবে পদার্থ বিজ্ঞানের এটা আলোচনার বিষয় না ঠিক আছে এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় আপনি যে করতেছেন সেই হচ্ছে ইসলামের একটা বাউন্ডারির ভিতরে আপনি বড় হয়েছেন এবং আপনি ধরেই নিছেন যে কোনো মতাদর্শ আপনাকে আপনি কিভাবে হাগু করবেন কিভাবে মুতু করবেন কিভাবে সেক্স করবেন এগুলো সবকিছু আপনাকে ওই মতাদর্শটা বলে দিবে আপনি সেই অনুযায়ী চলবেন কিন্তু আপনি যে আপনার যে পূর্ব নির্ধারিত যে ধারণাটা ইসলামের মানে ইসলাম দিয়ে আপনি অন্য আরেকটা জিনিসকে বিচার করতেছেন আপনার মাইন্ডসেট হচ্ছে যে যেহেতু এটাও একটা মতাদর্শ সেটা সেহেতু এটাও ইসলামের মতোই আমি কিভাবে সেক্স করব কিভাবে বিয়ে করব কিভাবে ইয়া করব কিভাবে টিভি দেখব পা ফাঁক করে বসবো নাকি পা বসব বসবো সেগুলো সব কিছুই একটা কেতাবে লেখা থাকবে নাস্তিকতাবাদের একটা কেতাবে লেখা থাকবে সেই কেতাবে আমি গর 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 করে পড়বো এবং মুখস্থ করব এবং আমার আমাকে অনেক দিবে আমাকে হুরপুরি দিবে আমি গর করে নাস্তিকতাবাদের কেতাব মুখস্ত করে আমি নাই বেহেস্তে চলে যাব আপনার যে মানে পূর্ব নির্ধারিত ধারণা ইসলামের মানে আপনি একটা মানে জমি তৈরি করছেন ইসলামের একটা জমি তৈরি করছেন সেখানে আপনি নাস্তিকতার গাছ লাগাইতেছেন হম বুঝতে পারছেন এখন আপনাকে যে জিনিসটা আমি সেটা হচ্ছে আপনি ইসলামের জায়গায় জমিতে গাছ নাস্তিকতা বাদকে একটা সেপারেট আলাদা মতাদর্শ হিসেবে দেখেন যে মতাদর্শটা ইসলামের মতো আপনি কোথায় কেমনে কি করবেন সবকিছু আপনাকে বলবে না এই জিনিসটার আলোচনার বিষয়বস্তু হচ্ছে নির্ধারিত এই জায়গায় এই জিনিসটা আলাপ আলোচনা এর বাইরে এই জিনিসটা আলাপ আলোচনা করে না এর বাইরে যখন আপনি কিভাবে হাগু করবেন এটা আপনি কিভাবে জানবেন নাস্তিকতাবাদের কেতাবে কি লেখা আছে সেখানে আমি পড়ে দেখি তো সেখানে কি লেখা আছে এরকম কোন খেতাবও নাস্তিকতাবাদের নাই এরকম কোন নবীও নাস্তিকতাবাদের নাই এরকম কোন নাই আল্লাহ নাস্তিকতাবাদের নাই হ্যাঁ যে আসমান থেকে নাই আল্লাহ বলে দিবে যে এই তুমি এইভাবে তোমার বইয়ের সাথে সহবত করবা বা তোমার জন্য দাসীর সাথে এইভাবে সহবত করবা এরকম কোন নাই আল্লাহ নাই তো এখানে হ্যাঁ তো আপনি যে পূর্ব নির্ধারিত ধারণা করে নাস্তিকতাকে বিচার করতেছেন সেই স্কেলটা ভুল হুম

মানে আমরা একটা করার লিখবো আর কি সুবিধা হবে ভাইয়া নাস্তিকের জন্য সুবিধা হবে নাস্তিকতার লিখতে লিখবে আমার কথা বুঝেন নাই শুধু শুধু আহ আপনি আহ

একটা বলছিলেন এখন বাড়তেছে অবশ্যই বাড়তেছে অবশ্যই বাড়তেছে আপনি না বললে তো হবে না ভাই আপনি তখন বলছেন একটা একটা জিনিস হচ্ছে

আপনি আমার কথা শুনেন না এই জিনিসটা আমি আপনি বলতেছেন যে আমি নাকি আর একটা পয়েন্ট যুক্ত করছি আমি কোন পয়েন্ট যুক্ত করিনি আমি বলেছি নাস্তিকতাবাদ যুক্তি প্রমাণ এভিডেন্স এর উপর নির্ভরশীল এবং নাস্তিকতাবাদ ঈশ্বরের অস্তিত্ব অনস্তিত্ব বিষয় আলোচনা করে এই দুটার ভিতরে কোনো নাই আমি কোন নতুন কিছু অ্যাডও করি নাই নতুন কিছু বিয়োগও করি নাই আপনি কথাটা বুঝতে পারতেছেন না কারণ হচ্ছে আপনি মানে মানে আমি বলি তাহলে আর কি নাস্তিকবাদ ওই স্রষ্টা অস্তিত্ব অনস্তিত্ব নিয়ে আলোচনা করব প্রমাণের ভিত্তিতে রাইট হ্যাঁ মানে সংক্ষেপে বলতে গেলে সংক্ষেপে বলতে গেলে এটা এটা ঠিক আছে কথা ঠিক আছে এই একটাই টপিক ওকে সংক্ষেপে বলতে গেলে এই কথাটা ঠিক আছে নাস্তিকবাদিতা এই একটা টপিকই আলোচনা করবে সংক্ষেপে বলতে গেলে কথাটা ঠিক আছে আমি তো বললাম হ্যাঁ সংক্ষেপে এটাই তো আর কি ব্রড আর কি নাস্তিকবাদ আলোচনা করবে শুধু নাস্তিকের ধারণা সরি স্রষ্টার ধারণা প্রমাণের ভিত্তিতে পরিপ্রেক্ষিতে আলোচনা করবে এটা নিয়ে আলোচনা করবে আর তো কোনো কিছু নাই না না এখন এটার সাথে না এটার সাথে যুক্ত যে আছে সেই যুক্তগুলো হচ্ছে ওকে ওকে সেই যে জিনিসগুলো লিংক সেই জিনিসগুলা হচ্ছে স্রষ্টার ধারণাটা আমরা কোথা থেকে পাই হ্যাঁ স্রষ্টার ধারণাটা আমাদের কে দেয় এই দাবিগুলা কারা উত্থাপন করেছে সেই জিনিসগুলো বিবেচনা করা সেই দাবিগুলো উত্থাপন করেছে প্রাতিষ্ঠানিক ধর্ম যেমন বাইবেল কোরআন তাওরাত বা হিন্দু হিন্দুদের ধর্মগ্রন্থ বা ধরেন যে কোনো ধর্মগ্রন্থ হুম বা ত্রিপিটক ধর্মগ্রন্থ যারা প্রাতিষ্ঠানিক ধর্মগুলা যে যারা এই শ্রেষ্ঠের ধারণাটা আমাদের সামনে নিয়ে আসে তখন আমরা প্রাসঙ্গিক বিধায় সেই আলোচনা গুলা আনি যে যেহেতু কোরআন দাবি করছে আল্লাহ আছে এবং বাইবেল দাবি করছে ঈশ্বর আছে দাবি করছে আছে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করি তখন ঠিক আছে বুঝতে পেরেছেন এবার আচ্ছা নিয়ে আলোচনা করবেন রাইট এগুলো নিয়ে আলোচনা করি এগুলো কেন অযুক্তি কেন মানবতা বিরোধী কেন সভ্যতার বিরুদ্ধে সেগুলো নিয়ে আলোচনা ওকে আলোচনা আমি আবার বলবো এবার হ্যাঁ বলেন আচ্ছা

ইসলাম নিয়ে বলে আর কোন নিয়ে বলে না ঠিক আছে এটা মুসলিম প্রধান দেশ আপনার মুসলিম নিয়ে খুব চিন্তিত মুসলিম ধর্ম নিয়ে ইসলাম ধর্ম নিয়ে করবেন স্বাভাবিক স্বাভাবিক আমি মেনে নিচ্ছি রিচার্জ ব্লকিং খ্রিস্টানদের নিয়ে করে ঠিক আছে খুব ভালো কথা আমি মাইনে নিতেছি করেন আপনার মুসলিম নিয়ে করেন কোনো সমস্যা নেই কথা হচ্ছে আপনারা আলোচনা করবেন সবকিছু করবেন কিন্তু আপনাদের এই টপিকের ভিতরে গিয়ে আছে যে আপনি যদি যুক্তিবান মানুষ হন তাহলে আমার কথাটা নিয়ে পেঁচাবেন না আশা করি সোজা বলবেন যে আলোচনা করবেন ইয়া করবেন সবকিছু বলবেন বিভিন্ন ধর্মের ভুলগুলা ধরাই দিবেন এখন ভুলগুলা দিয়া আপনারা কি এটা নিয়ে হাসি তামাশা করবেন এটা নিয়ে যদি আপনার একটা যদি ভুল থাকে ঠিক আছে এই ভুলটা নিয়ে আপনারা বলতে পারেন যে ভাই আপনাদের ধর্মের এই জিনিসটা ভুল আপনারা এটা দেখেন একটু যাচাই বাছাই করেন আমরা এই প্রুফ গুলো দিচ্ছি আপনারা দেখেন এখন

আপনার কথা আমি মানি যে আমি ইসলাম ধর্ম ফলো করি মনে করি আমার ইসলাম ধর্ম আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে সঠিক কোনো ভুল নাই হাদিসে যাও বিষয় আছে ওই জায়গায় কিছু থাকতে পারে কিন্তু কোরআন আলহামদুলিল্লাহ হান্ড্রেড পিওর এটাতে কোনো ভুল আপনি পাবেন না এটা আমার বিষয় আপনাকে আমি মানতে বলতেছি না ভুল বুঝবেন না খ্রিস্টানদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য ঠিক আছে এখন আপনার মতে যদি কোরআনে কোনো ভুল থাকে সেটা আপনি নোটিস করেন লিপিবদ্ধ করেন সেটা আপনি সুন্দরভাবে উপস্থাপন করেন শেষ কিন্তু আপনি এটা নিয়ে কি করবেন মুমিনে এটা করছে ওই মোহাম্মদে এটা করছে সেটা করছে হাগু কেমনে করছে এই করছে সেই করছে আরে ভাই হাগু যদি অন্য করা যদি খারাপ হয় আপনার বলেন যে এইভাবে আপনারা করলে ক্যান্সার হইব হাগু এইভাবে করলে এই মেডিকেল ড্রোক হবে আপনারা এটা করেন না এটা কিন্তু সমস্যা হবে আপনার ইসলামের এই ভুলটা আপনারা ধরেন আপনারা এটা বুঝেন আপনারা বলার দরকার আপনি বলেন আপনি যদি নিজের পক্ষ থেকে আপনি যদি হন কিন্তু আপনারা করেন কি আর একটা নাটক শুরু করে দেন আচ্ছা ঠিক আছে আমাকে একটু বলতে দেন আপনি যেমন ধরেন আপনি যদি জর্জ কার্লিনের কমেডি শো দেখেন জর্জ কার্লিনের কমেডি শো দেখেন যদি আপনি আপনি খুবই মজা পাবেন আপনার আপনি যদি মুসলমান মানুষ আপনার হয়তো কিছু কিছু জিনিস আপনার খারাপ লাগবে কিন্তু অন্য জায়গাগুলো আপনার কাছে খুব মজার লাগবে আপনি দেখেন আপনি ইউটিউবে সার্চ করে জর্জ কার্লিনের কিছু ভিডিও দেখেন স্ট্যান্ড আপ কমেডি শো দেখেন আমার আমি আশা করি আপনি যদি ভালো ইংরেজি বোঝেন তাহলে আপনার ভালো লাগবে ঠিক আছে কিছু কিছু বুঝি খুব ভালো বুঝি না হ্যাঁ তাহলে এখন যেমন ধরেন জর্জ কার্লিন কি কি জিনিস নিয়ে আলোচনা করে যেমন শিক্ষা ব্যবস্থা নিয়ে স্যাটার করে মজা করে শিক্ষা ব্যবস্থার যে ত্রুটি আছে সেগুলো নিয়ে খুব হাসি তামাশা করে যে কিভাবে বাচ্চাদেরকে মানে ভুল জিনিস শেখানো হয় সেই জিনিসটা নিয়ে এমন এমন মজার কিছু কথা বলবে সে কথাগুলো শুনে লোকজন হো করে হাসতে হাসতে ফেটে যাবে কিন্তু বাসায় গিয়ে তারা ঠিকই চিন্তা করবে যে হ্যাঁ এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে এই সমস্যাটা আছে বা পলিটিক্স নিয়ে যখন সে একটা স্যাটার করবে বা একটা কার্টুন আঁকবে বা একটা ঠাট্টা করবে বা একটা জোকস বলবে তখন মানে সাহা ঠাটা ঠাঢ় করে কিছুক্ষণ হাসবে বা কেউ কেউ একটু অফেন্ডেডও হবে কিন্তু তারা বাসায় গিয়ে তারা বুঝবে যে হ্যাঁ এই যে এই জিনিসটা নিয়ে যে হাসি ঠাট্টা হলো এটা একটা আলোচনা করার মতো জিনিস এই যে পশ্চিমা বিশ্বে এই কারণে স্যাটায়ার করাটাকে একটা শিল্পের পর্যায়ে ধরা হয় এটা হচ্ছে একটা শিল্প এবং ঠাট্টা মস্করা করা এটার ভিতর দিয়েও এটাও যে একটা প্রতিবাদের একটা একটা শক্তিশালী শক্তিশালী মাধ্যম প্রতিবাদের ধারা যেমন যেমন কার্টুনের মাধ্যমে শেখ হাসিনা কার্টুন আঁকলো বা খালেদা জিয়াকে নিয়ে কার্টুন আঁকলো আমাদের বিভিন্ন পত্রপত্রিকাতে সেই কার্টুন গুলা ছাপা হয় যেমন রামপাল নিয়ে যে মজার মজার কার্টুন ছাপা হয় এই জিনিসগুলা যে কটাক্ষ করা শেখ হাসিনার কোন একটা আহ পলিটিক্যাল ডিসিশনকে কটাক্ষ করা বা হাসাহাসি করা পারা নিয়ে এই যে এই জিনিসগুলা হচ্ছে আধুনিক একটা শিল্প মাধ্যম এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা যারা আপনারা যারা মানে সেন্স অফ হিউমার যাদের কম যারা যারা একটু অতিরিক্ত রকমের আস্তিক মানুষ বা ধার্মিক মানুষ তাদেরকে আমি স্বাভাবিক ধরে নিই তাদের সেন্স অফ হিউমার একটু কম থাকে সেন্স অফ হিউমার সাথে আমি বুদ্ধিমত্তার একটা আইকিউর একটা সম্পর্ক আছে বলে আমি জানি সেটা নিয়ে নানা গবেষণা হয়েছে তাদের সেন্স অফ হিউমারটা একটু কম থাকে যেমন ধরেন আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করা হয় অনলাইনে আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করা হয় অনেক ফান করা হয় অনেক মজার 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 কৌতুকও লিখছে আমাকে নিয়ে এক সময় এটা এখন না অনেক বছর আগে দুই হাজার এগারো বারো সালের দিকে আমাকে নিয়ে অনেক মজার মজার কৌতুক লিখেছে এবং আমি সেই কৌতুক গুলা সহজ ভাবে নিয়েছি হ্যাঁ আমাকে নিয়ে কৌতুক করেছে আমাকে নিয়ে মজা করেছে আমাকে নিয়ে কার্টুন হয়ে গেছে সেই কার্টুন আমি মজা আমি একজন মানুষ প্রাপ্ত মানুষ আমি তো তাকে ভাই চাপাতে দিয়ে কোপাতে যাব না আমাকে নিয়ে একজন কৌতুক করছে এটার জন্য তো আমি লুঙ্গিটা কাঁচা দিয়ে আল্লাহ নাই আল্লাহ আকবার বলে তরবারি দিয়ে কাপ কাপ করে কোপ দিব না আমি হ্যাঁ আমি জানি যে আমাকে নিয়ে মজা করেছে হ্যাঁ আমি হয়তো মজা একটু মজা পেলে একটু হাসবো যদি দেখি আমাকে একটু বেশি আক্রমণ করা হয়েছে তখন আমি বলবো আরে বেটা একটা বদমাইশ মনে মনে বলবো একটা বদমাইশ বলে আমি চলে কিছু বলবো না এখানে কিন্তু যারা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক এবং নিম্ন তারা তারা কি করবে একটা কাঁচা দিয়ে বলে চাপাতি নিয়ে একটা ধরণী দিবে এই কার্টুনটা দেখার সাথে সাথে বা যোগটা দেখার সাথে সাথে এটা হচ্ছে একটা প্রাপ্ত বয়স্ক মানুষ আর একটা অপ্রাপ্ত বয়স্ক অপরিণত মানুষের মধ্যে পার্থক্য এখন আপনাকে আমি যে উত্তরটা দিচ্ছি সেই উত্তরটা হচ্ছে স্যাটায়ার হচ্ছে একটা শিল্প মাধ্যম প্রতিবাদের একটা ভাষা এটাকে আপনারা এত যদি বুঝতে না পারেন তাহলে দেখবেন না পড়বেন না আপনাদের যদি ভালো না লাগলে আপনারা অফেন্ডেড হন পড়বেন না মামলা মামলা শেষ হ্যাঁ ব্লক করে দিবেন কোন নাস্তিককে যদি আপনারা দেখেন যে তারা এমন কার্টুন ছাপতেছে যে কার্টুনটা আপনাকে অফেন্ড করতেছে খুব সিম্পল একটা সলিউশন আছে আপনি খুঁজে খুঁজে তার প্রোফাইলে ঢুকেন না খুব সিম্পল সলিউশন যে আপনি খুঁজে খুঁজে তার প্রোফাইলে ঢুকে আপনি অফেন্ডেড হবেন অফেন্ডেড হয়ে তারপর চিৎকার করে বাচ্চাদের থাকবেন যে আমার খেলনা নিয়ে গেছে ঠিক আছে নাচ থেকে ধারণা নিয়ে আপনি দেখেন কত সময়টা নিচ্ছেন শুধু মজা করতে করতে মজা করতেছে মজা করতে করতে আপনি মজা করেন আপনি মজা করলে আমি আটকে রাখবো আমার কোনো জায়গা আমি আপনাকে একটা কথা বল আপনি অনেকক্ষণ কথা বলছেন আমি একটা শুধু কথা বলি হাদিসে অথবা কোন জায়গায় আছে আমি কোট করতে পারতেছি না যে তারা তোমাদের সোসটাকে নিয়ে হাসি তামাশা করবে তোমরাও তাদের রিপ্লাইটা ওইভাবে দিও না কারণ আলটিমেটলি করলে তারা করবে তুমি যদি করো তারা আবার করবে তো অতএব আপনারা করবেন এটা কোরআনে আছে ভাইয়া এটা এটা কোরআনে আছে বা হাদিসে আছে এটা আপনারা করবেন এটা এটা আল্লাহ তালা জানেন যে সোসটা কি হবে বা আপনাদের তিনি ভবিষ্যৎ জানেন তো আপনারা করবেন এটা জানে এখন অনেকে হয়তো অতি আবেগে মেনে নিতে পারে না যেমন আপনি আমার সঙ্গে সামনে করতেছেন বা কিছু কিছু মজা করতে আমি মেনে নিতেছি আমি তুই হচ্ছি না কারণ আমি জানি যে এটা এটা হবে আপনি আপনি করবেন তার মানে এই না যে খুব একটা খারাপ একটা ইউজ করি ল্যাঙ্গুয়েজ ইউজ করি আপনি কিছু মাইন্ড করেন না প্লিজ আমি অনুরোধ করবো আপনি কুকুর যদি কামড় দেয় ভাইয়া আমি সাথে সাথে কামড় দিব ঠিক আছে একটু কি আপনার আপনার সাথে আমার কথা খালাস এখন আপনি মজা করেন বা আরো অনেক কিছু করেন আমার কিছু আপনার একটা উদাহরণ দিতে চলে সুবিধা হবে ধরেন আপনার আপনার বাসায় সাপোজ একটা উদাহরণ একেবারে মিলবে না আপনার বাসায় এসে আপনার বাসায় ভাঙচুর করতেছে একজাক্টলি মিলবে না তারপর বলতেছি আশা করি মূল টপিকটা মিলবে আপনার বাসায় এসে আপনার বাসায় ভাঙচুর করতেছে কিন্তু আপনার যদি ভালো না লাগে ভাই আপনার চোখ বন্ধ করে পয়সা থাকে আপনি প্রতিবাদ করবেন না আপনি ভাবে প্রতিবাদ করবেন না ঠিক আছে আপনি ভালো না লাগে কি করবেন আপনি বাসা থেকে বের হয়ে যাবেন আমার মন থেকে বাসা ভাঙমু আমি যা খুশি তা করমু আপনার ভালো না লাগলে বাসা থেকে বাইরে হয়ে যাবেন বলেই নিচ্ছি ভাইয়া আমি বলে নিয়েছি কি উদাহরণ লাগলেন আচ্ছা নামাতে আমার সমস্যা চিন্তা করেন যে আপনার উদাহরণটা মানে যথার্থ হয়েছে মানলাম আমি আমার উদাহরণ হয়নি আমি তো প্রথমে বলে নিছি হান্ড্রেড পার্সেন্ট মিলবে না আমি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা যান মানলাম এক পার্সেন্ট মিলে নাই যান মানলাম শেষ খালার এখন আপনার এই স্যাটারে নিয়ে কথা বলছি আপনি বলতেছেন যে স্যাটার একটা শিল্পকর্ম হিসেবে তুই চলে গেছে ভালো কথা তাহলে কি আমি ধরে নিব যে নাস্তিকবাদ বা এই বিষয়ে আলোচনা করতে গেলে স্যাটার করতে হবে এটা কি নাস্তিকবাদের একটা অবিচ্ছেদ্য অংশ এটা কি আমাকে প্রশ্ন করছেন আমি উত্তর দিব জি জি আপনি না কেউ যদি স্যাটার আগে যে আলোচনা সেই আলোচনা আমি মোটামুটি আমার ধারণা এরকমই হইছে আমার ধারণা কি ঠিক কিনা না ভুল এটা বললেও হবে আচ্ছা না আস্তিকরাও স্যাটার করে তো ভাই আস্তিকরাও স্যাটার করে নাস্তিকরাও পাল্টা যুক্তিতে করে পাল্টা ইয়াতে ধার্মিক মানুষ ধার্মিক মানুষদের সাথে করে ধার্মিক মানুষরা ধার্মিক মানুষদের সাথেও স্যাটার করে করে কিন্তু আপনি একজনকে আঘাত দিয়ে তো করেন আর ভাই হ্যাঁ আঘাত দিয়ে আছে ভাই আমি আপনার

হবে না ভাইয়া যেমন আপনাকে আপনি এখন যদি বলেন সেটার কথা সমালোচনা করছে এখন একজন প্রধানমন্ত্রীকে নিয়ে আপনি যে শিশু সরব সমালোচনা করেন ন্যূনতম সম্মান বোধ আপনি না দেওয়া যদি আপনি সেটার করেন তাহলে তার সেটা হইলো না যে কোনো আপনার এখন একটা ছোট বাচ্চার বিনোদন হবে একরকম আর একটা বয়স্ক মানুষের বিনোদন হবে গণতান্ত্রিক সভ্য দেশে অবশ্যই যে কোনো পলিটিক্যাল লিডারকে নিয়ে যে কোনো সমালোচনা চলতে পারে যে কোনো স্যাটার চলতে পারে আপনি যদি পশ্চিমা বিশ্বে আসেন ইউরোপে আসেন আপনি দেখবেন আমি আমার দেশে দেখেছি আমি যে দেশে এখন থাকি এই রাস্তায় সাইনবোর্ড টানানো হয় এখানে যে চ্যান্সেলর মেরকেল মেরকেল কে নিয়ে হাসাহাসি চরম হাসাহাসি মূলক

মুক্ত ভাবে কথা বলার সুযোগ দিয়েছেন সেটা আমি আপনাকে সুযোগ দিয়েছেন আপনাকে আমি ধন্যবাদ দিই আর কিন্তু সেটা আপনার কাছে অনুরোধ রইল আর কিছু বিষয় ভাই আপনি ওই একটু সবকিছু নেগেটিভ ভাবে মাইন্ডসেট আপ নিয়ে আপনি আলোচনা করেন না একটু পজিটিভলি অনেক কিছু যেমন একটা কথা বললে উদাহরণ ইসলামে আপনার যেগুলো নিয়ে আলোচনা করেন ইসলাম শুধু অতটুকু নয় ইসলামে আপনার যেটা নিয়ে আলোচনা এটা যতটুকু আলোচনার বিষয় আর নাইট পার্সেন্ট নিয়ে একটু পজিটিভ দিক নিয়ে একটু আলোচনা করেন তাহলে হয়তো আপনাদের আলোচনাটা সুষমভাবে হবে শুধু যদি একতরফ সমালোচনা বিষয়টা খুব ইয়া লাগে আর কি মনে হয় যে আপনারা এক ধরনের হিংসাত্মক নিয়ে বা এক ধরনের শত্রুতা পোষণ করে আলোচনা করতে নিজেদের ভিতরে হনেস্টিটা রাখতেছেন না ভালো দিকটা যদি আপনার ভালো লাগে আপনি নেন না নেন সমস্যা নেই কিন্তু আলোচনা করেন ব্যবসাইড যদি আপনার কাছে মনে হয় ওইটা নিয়ে আলোচনা করেন এই অনুরোধটা থাকলো আর আরেকদিন করেন ভাই আরো কথা ছিল

আবার আরেকদিন আমরা আলোচনা করব ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আপনার জন্য দোয়া যেহেতু আপনি বিশ্বাস করেন না আল্লাহর প্রতি শান্তি বর্ষণ হোক সেটা আমি বলবো না আপনার উপর শান্তি বর্ষণ হোক থ্যাংক ইউ আপনিও শান্তিতে থাকেন ভালো থাকবেন থ্যাংক ইউ বাই বাই আসসালামু আলাইকুম ওনার সাথে কথা বলে ভালো লাগলো অনেকক্ষণ অনেক তর্ক বিতর্ক হলো মজাই মজাদার তর্ক বিতর্কই হলো আমার এই এই ধরনের তর্ক বিতর্ক হলেই আসলে ভালো লাগে কিন্তু কিছু একেবারে মূর্খ কিছু লোকজন মাঝে মাঝে আসে তাদের সাথে কথা বলে মানে কোনো কিছু হয় না তারা আজকে বলে যে সাথে কথা কথা যথেষ্ট এবং কথাগুলো এগিয়েছে এই জন্য আমার আমারও ভালো লেগেছে আমার মোবাইলের চার্জ প্রায় শেষ হয়ে গেছে তো এখন আমি তাহলে আর আজকে আর কাউকে যুক্ত করতে পারছি না আমি চেষ্টা করবো কালকে আবার লাইভে আসতে কালকে আবার আশা করি কথা হবে ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা শুভ